আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নজমুন আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি এর দ্বিতীয় আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে। খাবারগুলো হলো চাল, আলু, গম এবং চিনি। এই খাবারগুলো হচ্ছে শর্করাযুক্ত খাবার, যা নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করে ফেলেছি। এখানে দেখা যাচ্ছে ডাল, মাছ, দুধ এবং বাদাম। এই খাবারগুলো হচ্ছে প্রোটিন বা আমিষযুক্ত খাবার। এখানে দেখা যাচ্ছে বাটার, ঘি, তেল। এই খাবারগুলোকে বলা হয় স্নেহ বা চর্বিযুক্ত খাবার। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ আমিষ বা প্রোটিন এবং স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য। এই পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো হলো আমিষের উৎস ও কাজ, স্নেহ পদার্থের উৎস ও কাজ, ক্যালোরি কী এবং উচ্চ ক্যালোরিযুক্ত ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। চিত্রের বস্তুগুলোর নাম বলি। প্রথমে আছে মাছ, এরপর ডিম, ডাল এবং দধি। এগুলো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। উৎসের উপর ভিত্তি করে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য দু প্রকার, উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ। উদ্ভিজ আমিষ: ডাল, বাদাম, সিম, বরবটি, মটরশুঁটি, এগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়, তাই এগুলোকে বলা হয় উদ্ভিজ প্রোটিন। প্রাণীজ আমিষ: মাছ, দুধ, দধি, মাংস, ডিম, এগুলো পাওয়া যায় প্রাণী থেকে। এগুলো উৎস হচ্ছে প্রাণী, তাই এগুলোকে বলা হয় প্রাণীজ প্রোটিন। আমিষের কাজ: আমিষের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। দেহের ক্ষয়পূরণও আমিষ দ্বারা হয়ে থাকে। দেহে শক্তি উৎপন্ন করে এবং দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। প্রোটিনের অভাবে কি হয়? প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকোর নামে এক ধরনের রোগ হয়। এ রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য: যে খাদ্যে তেল বা চর্বি বেশি থাকে তাকে স্নেহজাতীয় খাদ্য বলে। প্রোটিনের মতো স্নেহজাতীয় খাদ্য দুই প্রকার: মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি প্রাণী থেকে পাই। এসব হচ্ছে প্রাণীজ স্নেহ। সয়াবিন, বাদাম, সরিষা, তিল, জলপাই ইত্যাদি তেল উদ্ভিদ স্নেহ। মাংসের চর্বি, ঘি ও মাখন ইত্যাদি জমাট স্নেহ। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় জমাট হয়ে থাকে। আর সয়াবিন, সরিষা, তিল, জলপাই, বাদাম ইত্যাদির তেল তরল স্নেহ। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। স্নেহ বা চর্বির কাজ: দেহে তাপ ও কর্মশক্তি বাড়ায়। তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি, যা দেহের কর্মক্ষমতা সৃষ্টি করে। ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। এটি প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। দেহে ভিটামিন এ, ডি, ই এবং কে এর যোগান দেয়। তবে অতিরিক্ত চর্বি উচ্চ রক্তচাপ এবং হৃৎপিণ্ডে সমস্যা সৃষ্টি করে। এক গ্রাম পানির তাপমাত্রা
एक डिग्री सेल्सियस बाड़ाते प्रयोजनीय ताप होच्छे एक क्यालोरी। 1000 क्यालोरी समान समान एक किलो क्यालोरी। शर्करा प्रोटीन एवं स्नेहजातीय खाद्य थेके देहे ताप उत्पन्न हय। ए ताप देहर भीतरे खाद्यर परिपाक विपाक श्वासकार्य रक्त संचालन इत्यादि काजे साहाज्य करे। शारीरिक परिश्रमे शक्ति व्यय हय। খাদ্যে শক্তি সঞ্চিত থাকে। আমরা খাবার থেকেই শক্তি পাই। খাদ্যের তাপশক্তি মাপার একক হচ্ছে কিলো ক্যালোরি। এই খাদ্যগুলিকে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য বলে। যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেসব খাদ্যে ক্যালোরির পরিমাণ কম। এজন্য এগুলিকে বলা হয় নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। তাহলে এই খাদ্যগুলোকে কি যুক্ত খাদ্য বলে? যেসব খাদ্যে শর্করা প্রোটিন ও স্নেহ পদার্থ থাকে সেসব খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়, একে বেশি ক্যালোরিযুক্ত খাদ্য বলে। তেল বা চর্বি জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। শিক্ষার্থীরা, ক্যালোরিযুক্ত খাদ্য তালিকাটি আমরা দেখি। উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যগুলো হলো ভোজ্য তেল, ঘি, মাখন, মাছের তেল, ঘন নারিকেল দুধ, মাখন তোলা, গুড়া দুধ, ভাজা চীনাবাদাম, চিনি, মধু, খেজুরের গুড়, ছোলার ডাল, সয়াবিন এবং শিমের বিচি। আর নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যগুলো হলো চালকুমড়া, লাউ, বাঁধাকপি, ঝিঙ্গা, শালগম, টমেটো, ডাঁটা, পালং শাক, কলমি ডাটা, মূলা, উলকপি, ধুন্দল, পটল। সুতরাং শিক্ষার্থীরা, তালিকাটি লক্ষ্য করে আমরা বুঝতে পারছি যেসব খাদ্যে শর্করা প্রোটিন ও স্নেহ পদার্থ থাকে সেগুলোই হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য। আর যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেগুলো হচ্ছে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। নিচের ছবিগুলো থেকে বেশি ক্যালোরিযুক্ত ও কম ক্যালোরিযুক্ত খাদ্যের তালিকা তৈরি করো। দেখো তো পারো কি না। প্রথমেই আসি ঘি। এটি চর্বিযুক্ত খাদ্য, সুতরাং এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। এরপর শালগম। এতে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি, তাই এটি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। এরপর রয়েছে চিনি, যা শর্করা জাতীয় খাদ্য, সুতরাং এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। এরপর ছোলার ডাল। এটি আমিষ জাতীয় খাবার, সুতরাং এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য। এরপর আসি মূলা। এতে পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি, সুতরাং এটি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। এবং সর্বশেষে পুঁই শাক। এতেও পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি, সুতরাং এটিও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আমিষ, স্নেহ এবং ক্যালোরি সম্পর্কিত আলোচনার পর তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন। প্রশ্নের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নিবে। প্রথম প্রশ্ন, কোয়াশিওরকোর কি? কোয়াশিওরকোর হচ্ছে প্রোটিনের অভাবজনিত রোগ। দ্বিতীয় প্রশ্ন, আমিষের কাজ কি? আমিষের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা, যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। আমিষ দেহে শক্তি উৎপন্ন করে এবং আমিষ দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। তৃতীয় প্রশ্ন, স্নেহ বা চর্বি কী কাজ করে? দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়। ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে এবং দেহে ভিটামিন এ, ডি, ই এবং কে এর যোগান দেয়। চতুর্থ প্রশ্ন, এক ক্যালোরি কি? এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে এক ক্যালোরি। সর্বশেষ প্রশ্ন, তিনটি উচ্চ ক্যালোরিযুক্ত ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যের নাম বলো। শিক্ষার্থীরা,
একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। তিনটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য হলো ঘি, চিনি, সোলার ডাল, এবং তিনটি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য হলো চালকুমড়া, ডাটা, পালং শাক। মাছ, মাংস, ডিম, এগুলো কিসের উৎস? এগুলো হচ্ছে প্রাণীজ আমিষের উৎস। ভাত, আলু থেকে আমরা কী পেয়ে থাকি? আমরা শর্করা পেয়ে থাকি। ঘি, তেল, মাখন থেকে কী পাই? ঘি, তেল, মাখন থেকে স্নেহ পাই। ডাল, বাদাম, শিম থেকে কী পাই? আমিষ পাই। এবং দেহে শক্তি উৎপন্ন করে কোনটি? দেহে শক্তি উৎপন্ন করে আমিষ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভুট্টা কোন জাতীয় খাদ্য? ভুট্টা শর্করা জাতীয় খাদ্য। দ্বিতীয় প্রশ্ন, কোনটি আমিষ জাতীয় খাদ্য? আমিষ জাতীয় খাদ্য হচ্ছে সোলার বীজ। তৃতীয় প্রশ্ন, স্নেহজাতীয় খাদ্যের প্রধান কাজ কী? স্নেহজাতীয় খাদ্যের প্রধান কাজ দেহে তাপ সৃষ্টি করা। চতুর্থ প্রশ্ন, কোনটি উচ্চ ক্যালোরি সম্পন্ন খাদ্য? উচ্চ ক্যালোরি সম্পন্ন খাদ্য হচ্ছে মধু। সর্বশেষ প্রশ্ন, রক্ত সঞ্চালনে ভূমিকা রাখে কোনটি? রক্ত সঞ্চালনে ভূমিকা রাখে ক্যালোরি। শিক্ষার্থীরা, আমিষ বা প্রোটিন এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য সম্পর্কিত আলোচনা, ক্যালোরি, উচ্চ ক্যালোরি এবং নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য সম্পর্কিত আলোচনা ও মূল্যায়নের পর তোমাদের জন্য দুটি পারির কাজ। প্রথমটি হলো, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের উৎস ও কাজ লিখো। দ্বিতীয়টি হলো, উচ্চ ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য বলতে কী বুঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমার সাথে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সাথে ক্লাসটি শোনা ও দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ শেষ করছি। ভালো থেকো সবাই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।